সম্ভাবনাময় দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পর্যটন স্থানগুলোকে দেশ ও দেশের বাইরে পর্যটকদের কাছে তুলে ধরতে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিনের পর্যটন মেলা। ট্যুর অপারেটর থেকে শুরু করে এবার আয়োজনে অংশ নিয়েছে বিভিন্ন বিমান সংস্থা, হোটেল, মোটেল ও রিসোর্ট। মেলা উপলক্ষে এসব প্রতিষ্ঠান দিয়েছে বিভিন্ন রকমের ছাড় আর আকর্ষণীয় নানা প্যাকেজ অফার। আমরা টাঙ্গুয়ার হাওড়ে এক রাত 2 দিনের প্রোগ্রাম করছি সুনামগঞ্জ হয়ে। পরিষদের ভাসমান একটা বাজার রয়েছে যেটা ফ্লোটিং মার্কেট হিসাবে পরিচিত। এর পাশাপাশি আমাদের রেগুলার সুন্দরবন একটা অপার সম্ভাবনার বিষয়। 20% ডিসকাউন্ট দিয়েছি 6টা ট্যুরিস্ট সেক্টরে, ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, কাঠমান্ডু, রেঙ্গুন, কুয়ালালামপুর। পাশাপাশি আমরা ওয়ানওয়েও দিয়েছি যারা ওয়ানওয়ে ট্রাভেল করতে চায়, এবং এর পাশাপাশি আমরা হলিডেজ প্রোগ্রামও করেছি। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন ধারণ ও তাদের সংস্কৃতি জানতে যেসব পর্যটকদের আগ্রহ রয়েছে তাদের জন্য রয়েছে ভিন্নধর্মী কমিউনিটি ট্যুরিজমের ব্যবস্থা। নেপাল বা ইন্ডিয়াতে এই জিনিসটা অনেক পপুলার, মানুষ নেপালে বিভিন্ন জায়গায় ট্রেকে যাচ্ছে, গিয়ে ওদের কমিউনিটির ঘরে থাকছে, তাদের সাথে তাদের মতো খাওয়া দাওয়া করছে, তাদের লাইফস্টাইলটা লিড করছে। সো ওই জিনিসটা আমরা বাংলাদেশেও প্রমোট করতে চাই। দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে 3 দিনের এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা, যেখানে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তারা। প্রত্যেকের ব্যানারে ডোমেস্টিকটা এগুলো ফোকাস করা, যেমন বিভিন্ন রিসোর্ট ঢাকা বাইরে রয়েছে সেগুলির প্রমোশনাল অফারগুলি তাদের ব্যানারে আপনার প্রকাশ করা, এটা এগুলি যদি আমরা খুব বেশি পরিমাণে করতে পারি আশা করি আমরা বাংলাদেশকে পরিচিত করতে সক্ষম হব। অনেক বৃষ্টি উপেক্ষা করেও এখানে প্রচুর পরিমাণে দর্শক এসেছে। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টবের আয়োজনে এবারে মেলায় অংশ নিয়েছে 180টি স্টল ও 11টি প্যাভিলিয়ন। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা।